হ্যালো বন্ধুরা, ফাইনালি আমাদের ফ্রি ফায়ারের 29 মে যে আপডেট আসতে চলছে, তো এই আপডেটের পর আমাদের কী কী চেঞ্জিং থাকবে গেমের মধ্যে সব কিছু তোমরা জেনে নাও এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, তোমরা আমাদের লবি দেখতে পাচ্ছ, লবি এরকম হতে চলেছে আপডেটের পর। তাছাড়াও বন্ধুরা, আমাদের যে শো টাইমটা আসতে চলেছে, তো শো টাইমের লবিটা খুবই সুন্দর, তোমরা দেখে নাও ওইখান থেকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুবই সুন্দর একটি লবি বানিয়েছে গারেনা ফ্রি ফায়ার। আমার তো বেশ ভালো লেগেছে, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো তাছাড়াও বন্ধুরা, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে আমাদের টুর্নামেন্টের গেমারগুলোর যে ব্যানারগুলো থাকে, সেই ব্যানারগুলো আমাদের এই লবির মধ্যে শো করছে। তো এইটা একটি ভালো করেছে। তো যাই হোক বন্ধুরা, আমার খুবই ভালো লেগেছে। তাছাড়াও বন্ধুরা, তোমরা এইদিকে দেখতে পাচ্ছ যে আমাদের বোর্ডটা শো করছে, আরও চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ। তাছাড়াও বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ টাইমটা কত সুন্দরভাবে একটি দেখিয়ে দিচ্ছে যে আমাদের কত সেকেন্ড আছে। তাছাড়াও বন্ধুরা, ম্যাপের মধ্যে কী কী চেঞ্জ করেছে, তো ম্যাপের মধ্যে কী কী চেঞ্জ করেছে, তো তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটি এখনও পর্যন্ত না একটু লাইক করতে দিলে একটু লাইক করে দাও, আর ইন্টারেস্টিং এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি পিকের ব্লুজোনে। তো ব্লুজোনে তোমরা দেখতে পাচ্ছ আমি একটি কার90 তুলে নিয়েছি। তো কার90 আমার যে স্কোপটা দেখাচ্ছে, তো মানে স্কোপ না, অ্যাটাচমেন্টটা দেখাচ্ছে। তো অ্যাটাচমেন্টের মধ্যে একটি ওয়ান চিহ্ন শো করছে। তো এই ওয়ান চিহ্নটা এই আপডেটের পর আমাদেরকে প্রতিটা গানের অ্যাটাচমেন্ট সহ গানের দেখাবে। তোমরা এখান থেকে যদি দেখতে চাও, তাহলে তোমরা দেখতে পাচ্ছ ফেমাস যেটা নিয়েছি সেটা তো একই শো করছে। তাছাড়া বন্ধুরা, আর কী কী চেঞ্জিং থাকবে, তো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটির মধ্যে। তো তাছাড়াও বন্ধুরা, তোমরা যদি এইখানে M14 স্ক্রিনটা দেখতে চাও, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে M14 সেম মানে সেম টু সেম করে দিয়েছে, যে M14 Y না, M14 1 দেখাচ্ছে। তাছাড়াও বন্ধুরা, তোমরা এইখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে আমাদের যে সবুজ কালার না, এটা ব্লু কালারের যে এটা ইউজ করতে দিচ্ছে, এই ব্লু কালারটা ইউজ করলে আমাদের যে মানে মেশিন না, ওটা কী বলে, রিভাইভ পয়েন্টটা খুলে যাবে। তাছাড়াও বন্ধুরা, আমাদের এই আপডেটের পর আমাদের যে ফ্লাইজেটটা আছে, তো ফ্লাইজেটের স্ক্রিনটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো ফ্লাইজেটের স্ক্রিনটা সবুজ কালার হয়ে যাবে, তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ এখানে যে আমাদের ফ্লাইজেটের স্ক্রিনটা কীরকম হতে চলে যায়। তাছাড়াও বন্ধুরা, আর কী কী দেখা যেতে পারে, তো ভেন্ডিং মেশিনের দিকে যদি দেখি আমরা, ভেন্ডিং মেশিনে অনেক কিছু চেঞ্জ থাকবে। তো নতুন আমাদের আরও একটি টোকেন দিয়ে দেবে, তো টোকেনটার মাধ্যমে তোমরা ডেঞ্জার নিজেরাই তৈরি করতে পারবে। তাছাড়াও বন্ধুরা, M14 দিচ্ছে, ফার্মাস দিচ্ছে, VS দিচ্ছে, তো এইগুলো অনেকই ছিল। তাছাড়াও বন্ধুরা, আমাদের ফিরত দিয়ে দিচ্ছে M41, তার সাথে সাথে দিয়ে দিচ্ছে আমাদের M41 চিপগুলো দেখতে পাচ্ছ, এই চিপগুলো আমাদেরকে নতুনভাবে ফেরত দিয়ে দিচ্ছে আমাদের এই গেমের ভেতরে। তাছাড়াও বন্ধুরা, এই রিভাইভ পয়েন্টের মানে টোকেন দিয়ে যে আমরা রিভাইভ গান কিনতুন, তো সেই টোকেনটাও আছে। আমি সোলো খেলছি, এর জন্য আমাকে শো করছে না। তো যখন তোমরা স্কোয়াড করে খেলবে তখন তোমাদেরকে ঠিক শো করবে। তাছাড়া বন্ধুরা, আর কী কী চেঞ্জ আছে, তো সব কিছুই জেনে নেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যেটা আমরা পিকে দিয়ে ইউজ করে এলাম, তো সেই ব্লু কালারের টোকেনটা আমাদেরকে আরও একবার ইউজ করতে দিচ্ছে। উপরের দিকে আরও আছে, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি এখনও পর্যন্ত না লাইক করে তাহলে একটু লাইক করে দাও, আর চ্যানেল নতুন এসে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র ফ্রি ফায়ার রিলেটিভ ভিডিওই আপলোড করা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের আরও একবার ইউজ করতে দিচ্ছে এই যে টোকেনগুলো দেখতে পাচ্ছ, টোকেন না, এটা নতুন আপডেটের উপর কিছু একটা দিয়েছে, তো আমি ঠিক জানি না, তোমরা গেম খুললেই অবশ্যই জানতে পেরে যাবে। তো সামনে দেখতে পাচ্ছ হলুদ কালারের যেটা আমার বাউন্ডি, তো তোমরা তো জানো এটা আগেও ছিল, এখনও এরকমই থাকবে আপডেটের পরও। তো তাছাড়া বন্ধুরা, তোমরা এখান থেকে আর একবার ফ্লাইওভার না, এটা ফ্লাইজেটটা দেখতে চাও তাহলে দেখো তোমরা এখানে গ্রিন কালারের। তো আজকের এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে, চ্যানেল নতুন এসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজকে আমি বিদায় জানাই রাজকুমারের পক্ষ থেকে, ততক্ষণ ভালো থেকো ও সুস্থ থেকো, আর তোমাকে রাখতে যে সমস্ত মানুষ ভালো আছে তাদেরকেও ভালো রেখো। টাটা, বাই বাই।